Assalamualaikum, প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আজকে পড়ানো হবে অধ্যায় 2 মুনাফা একটি সৃজনশীল প্রশ্ন আমি বোর্ডে লিখে রেখেছি প্রশ্নটি হলো এক ব্যক্তি বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 6000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখে নম্বর প্রশ্ন হলো প্রথম বছরান্তে মুনাফা সংযোজন করো নম্বরটা হলো স্বর্ণ মুনাফা ও চতুর্থ মুনাফার পার্থক্য নির্ণয় করো নম্বরটা হলো একই হার স্বর্ণ মুনাফায় উক্ত আসল গত বছরের মুনাফা আসলে দেড় গুণ হবে তোমরা এই সমস্ত অঙ্ক অনেক করেছো এখন কিন্তু রিভিশন ক্লাস তোমরা অবশ্যই এই অঙ্কটি সহজে পারবে তারপরও দেখো এখানে 10 টাকা এবং শতকরা কথাটাই উল্লেখ আছে থাকবে সেটা হলো মুনাফার হার মুনাফা হার আর মুনাফায় 6000 টাকা যেটা ব্যাংকে যে টাকাটা ব্যাংকে জমা রাখে কিংবা ব্যাংক থেকে উত্তোলন করা হয় কিংবা ঋণ নেওয়া হয় এগুলো সবই কি আসলের মধ্যে পড়ে তার মানে কি 6000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলে তার মানে এই টাকাটা ব্যাংকে জমা রাখে তার মানে কি এটা হলো আসল আর এখানে 3 বছর এটা হলো সময় আর এখানে প্রথম বছরান্তে মানে কি 1 বছর এখানে সময় হলো 1 বছর এখানে বলছে মুনাফা আসল নির্ণয় করো তাহলে প্রশ্নে দেওয়া আছে কি দেওয়া আছে আসল 6000 টাকা এটাকে পি দ্বারা প্রকাশ করলাম সময় হলো এই যে প্রথম বছরান্তে তার মানে কি এন সমান 1 বছর আর মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করলাম এখানে দেওয়া আছে কি শতকরা 10 টাকা তার মানে কি 10% এই পার্সেন্ট যদি উঠাই দাও তাহলে কত দ্বারা ভাগ করতে হবে 100 দ্বারা ভাগ করতে হবে পার্সেন্ট বলতে 1/100 সেজন্য আমরা 10 কে 100 দ্বারা ভাগ করলে পেলাম কত 0.1 মানে 1.0.1 টাকা আর এখানে বলছে মুনাফা আসল নির্ণয় করো মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি মুনাফা আসল এ সমান পি ইনটু 1+r(n) দেখো মান বসিয়ে দিই পি এর মান হলো
এখন পিএজআই এর মান 6000 এক যোগ আর জায়গা আর এর মান 0.1 আর এন এর জায়গা এর মান হলো 3 বছর 3 আর পি এর জায়গা পি এর মান 6000 6000 গুণন এই এক এর সাথে 0.1 যোগ করলে হয় 1.1 পাওয়ার হলো 3 মাইনাস 6000 এখন 6000 গুণন আর 1.1 পাওয়ার হলো 3 তার মানে কি 1.1 তিনটা 1.1 গুণ হবে এরকম 1.1 গুণন 1.1 গুণন 1.1 এটা গুণ করলে কত হয় 1.331 এটা হয় তাহলে 1.331 মাইনাস হলো 6000 তারপরে দেখো এখানে 6000 এর সাথে 1.331 গুণ করো 6000 গুণন 1.331 গুণ করলে 7986 বিয়োগ হলো 6000 এখন 6000 বিয়োগ করলে কত হয় 1986 এত টাকা তারপরে প্রশ্ন বলছে কি স্বর্ণমাপ ও চক্রবৃদ্ধি গুণক পার্থক্য অতএব স্বর্ণমাপ ও চক্রবৃদ্ধি গুণকের পার্থক্য পার্থক্য বের করতে গেলে কি কি করতে হয় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয় তাহলে এখানে কত আছে 1986 মাইনাস হলো 1800 তাহলে বিয়োগ করে কত থাকে 186 এত টাকা এখানে এটাই হলো উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছো এখন আমরা গ নম্বরে আনসার করব এখানে কি বলছে একই হার সর্বনিম্ন হয় তার মানে কি এখানে প্রশ্নে যে হারটা দেওয়া আছে সেই হারটা দেখো তাহলে হার আর সমান 10% সমান হলো 0.1 টাকা তারপরে সর্বনিম্ন হলো উক্ত আসল মানে প্রশ্নে যে আসলটা দেওয়া আছে সেই আসল তাহলে আসল p সমান 6000 টাকা আর এখানে বলছে কি মুনাফা আসলে দেড় গুণ মুনাফা আসলে দেড় গুণ তাহলে মুনাফা আসলে দেড় গুণ এটা হলো এ তার মানে 6000 গুণন হলো দেড় গুণ বলতে আমরা লিখতে পারি 1.5 এত টাকা এখন এই 6000 সাথে 1.5 গুণ দিলে কত হবে 9000 টাকা এটা হলো মুনাফা আসল আর এখানে আছে আসল কত 6000 টাকা তাহলে এখান থেকে আমরা মুনাফা বের করতে পারি অতএব মুনাফা I সমান A মাইনাস P এখন এর মান হলো 9000 টাকা 9000 আর P এর মান হলো 6000 সমান হলো 3000
তারপর দেখো একই হার সর্বনিম্ন উক্ত আসল কত বছরে তা প্রশ্নে কি চেয়েছে কত বছর তার মানে কি সময় চেয়েছে অতএব সময় n সমান y n এর মানটা নিয়ে কত হবে তাহলে আমরা জানি I সমান P R N তাহলে এখান থেকে আমরা বের করব n সমান তাহলে n সমান তাহলে n এর সাথে n কি আছে P R R গুণ অবস্থা আছে কারণ P R যদি এই পাশে আসে তাহলে কি হবে ভাগ হয়ে যাবে I এর সাথে তাহলে I বাই P R এখন I এর জায়গায় I এর মান বসাই 3000 পি এর জায়গায় পি এর মান হলো 6000 গুণন আর এর জায়গায় আর এর মান কত দেওয়া আছে 0.1 এত টাকা তাহলে এখানে এটা ক্যালকুলেটর তোমরা ক্যালকুলেশন করে নেবে ক্যালকুলেশন করলে হয় এটা হবে যেহেতু সময় এটা হবে বছর আর ক্যালকুলেশন করলে কত হবে 5 বছর তাহলে এটাই হলো উত্তর এখানে দেখো এখানে বলছে একই হার তার মানে আর সমান এর 10% বলতে 0.1 টাকা বলছে উক্ত আসল আসল দেওয়া আছে 6000 টাকা আর মুনাফা আসলে বলছে 1.5 গুণ তার মানে এটা হলো মুনাফা আসল a সমান 1.5 গুণ বলতে আসলের সাথে 1.5 গুণটা হলো 1.5 বলতে 1.5 গুণ দেওয়ার পর আমরা কত পেলাম 9000 তারপরে আমরা এখান থেকে যেহেতু এর মান আছে এবং পির মান আছে তার মানে মুনাফা বের করতে পারি মুনাফার সূত্র আই সমান এ মাইনাস পি মানে মুনাফার সূত্র থেকে আসল বাদ দিলাম বের করলো তাহলে 9000 থেকে 6000 বের করলে হয় 3000 আর এখানে যেহেতু কি চেয়েছে প্রশ্নে সময় তাহলে এন সমান হওয়ার তাহলে আমরা জানি আই সমান পি আর এন অতএব এন সমান আই বাই পি আর আই এর জায়গায় এর মান পি এর জায়গায় পি এর মান এবং আর এর জায়গায় আর মান এটা ক্যালকুলেশন করলে কি হয় 5 বছর তার মানে এটা হলো উত্তর নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এমনি ভাষায় বারবার প্র্যাকটিস করবে এবং এই ভিডিওটা তোমরা যেখানে দেখবে সেখানে অবশ্যই নাম রোল সেমি সেকশন লিখে কমেন্টস করবে যদি তোমরা কমেন্টস না করো তাহলে তো আমরা বুঝতে পারবো না তোমরা ক্লাসটি দেখেছো কি না সেজন্য অবশ্যই নাম রোল লিখে কমেন্টস করবে তোমাদের যদি অন্য কোনো অঙ্কে যদি প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে তাহলে পরবর্তী ক্লাসে সেই সম্বন্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব তোমরা সুস্থ থাকো তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম